জয় হিন্দ সকলবিহার। এই ভিডিওর মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোলের উপর গুরুত্বপূর্ণ 70টা প্রশ্ন আলোচনা করব। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় WBCS হোক বা রাজ্য সরকার গ্রুপ ডি হোক বা পুলিশ হোক বা SSC PSC সমস্ত পরীক্ষায় কিন্তু এই পার্ট থেকে প্রশ্ন আসে। আমরা কিন্তু এই পার্টটাকে অবহেলা করি, এর ফলে কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার করতে পারি না। আমি পার্ট বাই পার্ট ভিডিও আনার চেষ্টা করবো এবং তোমরা জানাবে কমেন্ট বক্সে তোমরা কোন পার্টের উপর ভিডিও করতে চাইছো, এবং তার সাথে দেখো একটা লাইক চাইবো, কারণ যখনই আমি কিন্তু ডিউটির মাঝে সময় পাই তোমাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করে একটা লাইক করে দিলে আমার কিন্তু একটু ভালো লাগে। তাই এটা অবশ্যই লাইক করে দিও ভিডিওটিকে, এবং কোন পার্টে ভিডিও চাইছো কমেন্ট বক্সে জানাবো, আমি চেষ্টা করবো সেই পার্টের উপর কিন্তু ভিডিও আনার। ওকে, পার্ট বাই পার্ট পশ্চিমবঙ্গের ভূগোল আসবে, পুরো পার্টটাই কমপ্লিট করে দেবো, 100% পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। দেখো কি বলা হয়েছে, প্রথম কোশ্চেনটা বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি। দেখো এটা হচ্ছে মেছো বিড়াল, খেয়াল রাখবে কি প্রচুর পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা এসেছে যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, সেটা কি মেছো বিড়াল, খেয়াল রাখবে। ওকে, এবার 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি, রাজ্য পাখি কি শ্বেত কণ্ঠ মাছরাঙা, খেয়াল রাখবে কি এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি শ্বেত কণ্ঠ মাছরাঙা। আর দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি, সেটা হচ্ছে ছাতিম, খেয়াল রাখবে কি পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি ছাতিম। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন, দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি, সেটা হচ্ছে শিউলি, খেয়াল রাখবে কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি। আচ্ছা এর PDF টা আমি দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশনে, ওকে একটুখানি চেক আউট করে নিয়ে চেষ্টা করবে, আমি দেওয়ার চেষ্টা করছি ডিসক্রিপশনে। পরবর্তী কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি, সেটা হচ্ছে কি বাংলাদেশ, খেয়াল রাখবে কি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশকে ভুটান। তাহলে বৃহত্তম বললে কি খেয়াল রাখবে বাংলাদেশ, আর ক্ষুদ্রতম বললে কি খেয়াল রাখবে ভুটান। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, এবার আমরা জানো পশ্চিমবঙ্গের কোন জেলা কখন বিভক্ত হয়েছিল। দেখো 24 পরগনা জেলা যেটা বিভক্ত হয়েছিল কত, 1986 সালের 1 মার্চ দুহায় বিভক্ত হয়েছিল, কবে 1986 সাল, খেয়াল রাখবে সালটা, সালটাই পরীক্ষায় আসে। এবার দেখো পশ্চিম দিনাজপুর জেলা 1992 সালে, দেখো 24 পরগনা কত 1986, আর পশ্চিম দিনাজপুর কিন্তু 1992, দেখো ক বছর ডিস্টেন্স, 6 বছর ডিস্টেন্স, 1 এপ্রিল দুহায় বিভক্ত হয়েছিল, এটা 1 মার্চ, এটা কিন্তু 1 এপ্রিল। ওকে, তাহলে খেয়াল রাখবে। এবার দেখো মেদিনীপুর জেলা 2002 সালে 1 জানুয়ারি, দেখো এটা 1 জানুয়ারি দুভাবে বিভক্ত করা হয়েছিল, কত 2002 সালে। ওকে, খেয়াল রাখো বিষয়গুলি। এবার দেখো বর্ধমান জেলা 2017 সালে 7 এপ্রিল কিন্তু দুভাবে বিভক্ত করা হয়েছিল। ওকে, এবার দেখো 2017 সালে 14ই ফেব্রুয়ারি, 2017 সালের 14ই ফেব্রুয়ারি কি কালিম্পং জেলা, কোন জেলা, কালিম্পং জেলা গঠিত করা হয়েছিল। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, 2017 সালের 8ই এপ্রিল ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেনটা, 2017 সালে 8ই এপ্রিল ঝাড়গ্রাম জেলা কিন্তু গঠিত হয়েছিল। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, 2014 সালের 25শে জুন আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছিল, এই কোশ্চেনটাও কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন দেখো, আমাদের প্রধান খাদ্যশস্য কি, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে আমন ধান, শুধু ধান না, খেয়াল রাখবে কোন ধান, আমন ধান। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে প্রধান অর্থকরী ফসল কি, চা আর পাট। ওকে, প্রধান অর্থকরী ফসল কি, চা আর পাট। পরবর্তী কোশ্চেন দেখো, সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ কি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির, খেয়াল রাখবে কি, তাহলে সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ কি প্রকৃতির, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি, বীরভূম জেলার কি ময়ূরেশ্বর, খেয়াল রাখবে কি পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কি বীরভূম জেলার কি ময়ূরেশ্বর, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবে, জায়গাটার নাম কি বীরভূম জেলার কোথায়, ময়ূরেশ্বর। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, সরি একটুখানি দেখো, 16 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম কি মাংস উৎপাদনকারী রাজ্য, তাহলে কি পশ্চিমবঙ্গ মাংস উৎপাদনকারী রাজ্য হিসেবে কত স্থান করেছে, তৃতীয় স্থান কিন্তু অধিকার করেছে ভারতের মধ্যে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে কি পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য, তাহলে কি পশ্চিমবঙ্গ কি দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য, খেয়াল মাংস উৎপাদনে তৃতীয় আর মাছ উৎপাদনে কি দ্বিতীয়। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম কলেজ সেটার নাম কি ছিল, ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা 1800 সালে স্থাপন করা হয়েছিল, তাহলে প্রথম কলেজের নাম কি পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা 1800 সালে স্থাপন করা হয়েছিল। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলা হয়েছে, প্রথম মহিলা কলেজের নাম কি, সেটা হচ্ছে বেথুন কলেজ ছিল, খেয়াল রাখবে এটাই কিন্তু প্রথম মহিলা কলেজ, তার নাম কি বেথুন কলেজ। ওকে, আচ্ছা প্রথম মেডিকেল কলেজের নাম কি, প্রথম মেডিকেল কলেজের হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, এটা 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল, তাহলে খেয়াল রাখবে কি কলকাতা মেডিকেল কলেজ, প্রথম মেডিকেল কলেজ এটা 1835 সালে স্থাপন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম ট্রেন চলেছিল কোথায়, প্রথম ট্রেন চলেছিল হাওড়া থেকে হুগলিতে 1854 খ্রিস্টাব্দে, তাহলে খেয়াল রাখবে প্রথম ট্রেন কবে, এটা প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে, হাওড়া থেকে হুগলি, খেয়াল রাখবে 1854 খ্রিস্টাব্দে।
পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম সংবাদপত্র নাম কি? হিগির বেঙ্গল গেজেট, সেটা 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত করা হয়েছিল, এটাই প্রথম সংবাদপত্র। প্রচুর পরীক্ষায় রিপিট করা হয় কোশ্চেনটাও। আর প্রথম বাংলা সংবাদপত্র নাম কি? সমাচার দর্পণ, 1818 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, সর্বপ্রথম গ্রন্থাগারের নাম কি ছিল? উইলিয়াম ক্যারি লাইব্রেরি, যেটা 1800 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছিল, এটা কি সর্বপ্রাচীন গ্রন্থাগার? উইলিয়াম ক্যারি লাইব্রেরি, ঠিক আছে, 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম ট্রাম চলে কোথায়? লর্ড ডিপনের আমলে ট্রাম চলেছিল প্রথম 1880 খ্রিস্টাব্দে। খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম ট্রাম তাহলে কার আমলে চলেছিল? লর্ড রিপনের আমলে। পরবর্তী কোশ্চেন দেখো, 1947 সালে পশ্চিমবঙ্গ জেলা ছিল কয়টি ও কি কি? দেখো 1947 পশ্চিমবঙ্গ জেলা 14টি ছিল। খেয়াল রাখবে কটা ছিল? 14টি ছিল 1947 সালে পশ্চিমবঙ্গ জেলা। সে জেলাগুলোর নাম কি ছিল? দেখো কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুর, 24 পরগনা, পশ্চিম দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি আর মালদা। ওকে, এবার দেখো যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে, যে কর্কট ক্রান্তি রেখা যে 5টা জেলার মধ্যে দিয়ে গেছে সেই জেলাগুলোর নাম জেনে রাখো ভালো করে। এটা কিন্তু আসে পরীক্ষায় অপশান হিসাবে আসে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। কী কী রয়েছে এখানে? রয়েছে পুরুলিয়া রয়েছে, ঠিক আছে, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ওকে, এবং কি আছে, একটা বাঁকুড়া আছে। ওকে দেখো তাহলে আগে বলি, পুরুলিয়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান, এই 5টা জেলার মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। এখন বর্তমান জেলা কতগুলি আছে? এখন বর্তমান জেলা আছে কটা? 23টা এখন বর্তমানে কিন্তু জেলা রয়েছে, দেখতে পাচ্ছ। পরবর্তী কোশ্চেন দেখো, মোট জেলা আছে, জেলা পরিষদ আছে 21টি, মহকুমা পরিষদ আছে কটা? 1টি। ওকে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, ডিভিশন আছে কটা? 5টা, সাব ডিভিশন 66টা, ব্লক 342টা, মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে 7টা, আর মিউনিসিপ্যালিটি আছে কটা? 119টা মিউনিসিপ্যালিটি রয়েছে। ওকে দেখে নিয়েছে প্রত্যেকটা। এবার দেখো লোকসভার আসন আছে কটা? 42টা, বিধানসভার আসন সংখ্যা আছে 294টা, রাজ্যসভার আসন সংখ্যা আছে 16টা, আর গ্রাম পঞ্চায়েত আছে 3354টি, ঠিক আছে। ওকে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, লোকসভার আসন তো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে, বিধানসভার আসন সংখ্যাও জিজ্ঞাসা করা হয়ে থাকে, দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এবং রাজ্যসভার আসন সংখ্যা, তিনটে কিন্তু পরম্পর কিন্তু ইম্পর্টেন্ট এই তিনটে। ওকে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি শাসন হয়েছে কতবার? মোট 4বার শাসন হয়েছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে 8টি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি? দেখো দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, পাদদেশের তরাই ডুয়ার্স অঞ্চল, উত্তরবঙ্গের সমভূমি, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, রাঢ় অঞ্চল, দক্ষিণ পশ্চিমে মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি আর সুন্দরবন, এই 8টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে ভূপ্রকৃতির দিক থেকে পশ্চিমবঙ্গকে। এবার তো পরবর্তী কোশ্চেন দেখো, দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, প্রচুর পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে, এটা দার্জিলিং, এমনকি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই সান্দাকফু, এটা সিঙ্গালীলা পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে, এর উচ্চতা 3636 মিটার। দেখো টাইগার হিলের উচ্চতা কত? 2573 মিটার। ওকে দেখো উচ্চতম রেল স্টেশন কোথায় পশ্চিমবঙ্গে? সেটা হচ্ছে ঘুম, যার উচ্চতা হচ্ছে 2260 মিটার। ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো, পাদদেশের তরাই অঞ্চলের আয়তন কত? 38 কিলোমিটার হচ্ছে পাদদেশের তরাই অঞ্চলের আয়তন। ডুয়ার্স অঞ্চলের গড় উচ্চতা কত? 80 থেকে 100 মিটার, ডুয়ার্স অঞ্চলের কিন্তু গড় উচ্চতা। ওকে এই যে তরাই ডুয়ার্স রয়েছে সেটা হচ্ছে উচ্চতা 80 থেকে 100 মিটার। এবার দেখো তিস্তা নদী এই দুটিভাবে বিভক্ত করা হয়েছে, তরাই ও ডুয়ার্স, ঠিক আছে। দেখো তিস্তা নদী এই অঞ্চলকে তরাই ডুয়ার্স এই দুইভাবে বিভক্ত করা হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তিস্তার পশ্চিম দিককে বলা হয় তরাই আর পূর্ব দিককে ডুয়ার্স বা দুয়ার বলা হয়, দ্বয় সু অন্তস্থায় করা হয়, দ্বয় ওকার হয়ে গেছে এটা। তিস্তার পশ্চিম দিকে তাহলে কি বলা হয়? খেয়াল রাখো তরাই, আর হচ্ছে কি পূর্ব দিককে কি বলা হয়ে থাকে? ডুয়ার্স বলা হয়ে থাকে। ওকে এবার দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশ সীমানা যুক্ত? 3টি দেশ সীমানা যুক্ত, সেটা হচ্ছে বাংলাদেশ একটা, একটা নেপাল আর একটা হচ্ছে ভুটান। ওকে তাহলে 3টি দেশ কি কি? বাংলাদেশ, নেপাল আর একটা হচ্ছে কি ভুটান। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত? 5টি রাজ্যের সঙ্গে, সেটা হচ্ছে আসাম, দেখতে পাচ্ছ, বিহার, সিকিম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই 5টা রাজ্যের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা কিন্তু জড়িত রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিকরণ সম্পন্ন জেলা কোনটা? সেটা হচ্ছে কলকাতা, হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিকরণ সম্পন্ন জেলা। ওকে পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমে কোন জেলায় মহকুমা নেই? কলকাতা জেলায় কিন্তু কোনো মহকুমা নেই, প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটাও রিপিট করা হয়ে থাকে। দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? সেটা হচ্ছে, দেখো জনসংখ্যার দিক থেকে হলে উত্তর 24 পরগনা কিন্তু জনসংখ্যার দিক থেকে বৃহত্তম, আয়তনের দিক থেকে হলে কি দক্ষিণ 24 পরগনা, এবং আগে বর্ধমান ছিল, পরে সেটা ভাগ হয়ে যাওয়ার জন্য সেটা এখন আর বর্তমানে নেই। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? কলকাতা। খেয়াল রাখো তাহলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা?
কলকাতা, ওকে। এবার দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্ল চন্দ্র ঘোষ, প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে। এবং রাজ্যপাল কে ছিল? চক্রবর্তী রাজা ভূপাল আচার্য। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষা কিন্তু রিপিট করা হয়। পরবর্তী কোশ্চেন হবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, যেটা আগেই বললাম, যার উচ্চতা 3636 মিটার। পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? সেটা হচ্ছে, প্রধান হচ্ছে গঙ্গা, হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার, ওকে, এর আয়তন। আর আর দেখো ভারতের মোট আয়তন, ভারতের মোট আয়তনে পশ্চিমবঙ্গ 2.67%। পূর্ব পশ্চিম বিস্তার রয়েছে কত? 324 কিলোমিটার বিস্তার রয়েছে, ওকে। আর উত্তর দক্ষিণে বিস্তার রয়েছে 623 কিলোমিটার বিস্তার রয়েছে, ওকে। টোটাল 70টা প্রশ্ন আলোচনা করলাম, এখানে 63 দেখাচ্ছে, কিন্তু এর ভিতরে প্রচুর প্রশ্ন নাম্বারিং করতে ভুল করেছি, কিন্তু টোটাল 70টা প্রশ্ন আলোচনা করেছি। এর পরবর্তী পার্ট আসবে, এই জন্য ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর ভালো